সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আর ভিন্ন ধর্মের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁঠালের তেল পিঠা তৈরি করে দেখাবো এটা খেতে অসম্ভব মজার তো চলুন দেখে নিন এই মজাদার পিঠা তৈরি করতে আমি কি কি উপকরণ অ্যাড করেছি তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের রস এক কাপ প্রথমে আমি এটাকে জুস বের করে তারপরে কিন্তু চেলে নিয়েছি নিয়েছি কনডেন্স মিল্ক ময়দা নিয়েছে এক কাপ নারকেল নিয়েছে এক কাপে চার ভাগের তিন ভাগ কোয়ার্টার টি স্পুন নিয়েছে বেকিং পাউডার সাদা এলাচের গুড়া নিয়েছে হাফ টি স্পুন আর কোয়াটার টি স্পুন নিয়েছে সল্ট অর্থাৎ লবণ তো প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন কাড়াম পাউডার হাফ টি স্পুন কোকোনাট দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ কোকোনাট নিয়েছি থ্রি ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন অনেকে আছেন কম মিষ্টি খেতে পছন্দ করেন অনেকে বেশি তো আপনারা আপনাদের টেস্ট বুঝে কনডেন্স মিল্ক অ্যাড করে নেবেন দিয়ে বেকিং পাউডার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এই পর্যায়ে আপনারা যদি কনডেন্স মিল্ক অ্যাড করতে না চান সেক্ষেত্রে আপনারা চিনি দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আমি টেস্ট করে দেখছি এটা মিষ্টি ঠিক আছে কিনা আমার আরেকটু কনভেন্স মিল্ক অ্যাড করতে হবে কারণ মিষ্টিটা কম হয়ে গেছে আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন আমি এটা আবারও ভালোভাবে মিক্স করছি এটা মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ময়দা আপনারা কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারবেন চালের গুঁড়া ময়দা দুটো মিক্সড করেও তৈরি করতে পারবেন এটা খুব ভালোভাবে করে তারপর আমরা তেলে ফ্রাই করব তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কাঁঠাল খেতে চায় না চাইলে কাঁঠালের রস দিয়ে বাচ্চাদেরকে এই পিঠা তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা খুব মজা করে এই পিঠাটি খেয়ে নেবে শুধু বাচ্চারা কেন দেখবেন আপনার ফ্যামিলি সকলে এটা খেতে পছন্দ করবে ছোট বড় এমনকি যাদের দাঁত পড়ে গেছে তারাও কিন্তু এটা মজা করে খেতে পারবে তো আমার এটা মিস করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজার জন্য আমি নিচ্ছি প্যানে তেল তেলটা একটু বেশি করে নিতে হবে যেহেতু আমরা ডুবো তেলে ফ্রাই করব প্রথমে হাই হিটে আপনাকে তেল গরম করে একটা একটা করে পিঠা ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে পিঠাগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ আপনাকে মিডিয়ামে রাখতে হবে অর্থাৎ মিডিয়াম হিটে আপনাকে সমস্ত পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ কিছুতেই কিন্তু মিডিয়াম টু লো রাখা যাবে না এটা যদি করেন তাহলে কিন্তু আপনার পিঠার মধ্যে তেল ঢুকে যাবে তখন কিন্তু পিঠা খেতে মোটেই ভালো লাগবে না আবার একেবারে হাই হিটে যদি ভাসতে যান তাহলে যেটা হবে ভিতরে কাঁচা থাকবে আর ওপরে খুব দ্রুত ব্রাউন হয়ে যাবে সো এগুলো মাথায় রেখে আপনারা খুব সুন্দরভাবে আর কি চুলার আঁচটা মেনটেন করবেন আর পিঠাগুলো ভেজে নেবেন এতে করে আপনার পিঠাগুলো সুন্দর হবে আর পারফেক্টভাবে কুক করতে পারবেন যখন এক পাশ ব্রাউন হয়ে যাবে তখন পিঠাগুলো উল্টে দিতে হবে আমি পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার এটার কারণ হচ্ছে যে নর্মালি আমরা যেভাবে তেল পিঠা তৈরি করি তার তুলনায় এটা কিন্তু একটু আলাদা আমরা এই পিঠা তৈরি করতে কনডেন্স মিল্ক নারিকেল কোরানো আর সাদা এলাচের গুঁড়া অ্যাড করেছে এটার জন্য এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় তো আশা করছি আপনার ফ্যামিলির সকলে এটা পছন্দ করবে ছোট বড় এমনকি যাদের দাঁত পড়ে গেছে তারাও কিন্তু খেয়ে মজা পাবেন কারণ হচ্ছে পিঠাটা যথেষ্ট নরম আর তুলতুলে তো যাদের দাঁত নেই তারাও খুব মজা করে খেতে পারবে তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমার সমস্ত পিঠাগুলো দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ধীরে ধীরে সবগুলো তুলে নেব আর এই পিঠাগুলো তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে আর কতটুকু লেগেছে সমস্ত উপকরণগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন তো আমার রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর রান্না সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর সেই সঙ্গে আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন